দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায় আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম শাবানা শাবানা আপা কেমন আছেন আপনি কি আর ভালো থাকি অনেক শাবানা একজন বিখ্যাত নায়িকার নাম তাকে চেনেন নায়িকা হলে কি আর প্রতিবেদনে আসতাম না শাবানাকে চেনেন কিনা না চিনি না নাম শুনছি নাম শুনছেন তাই না আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর পরিবারে কে কে আছে ফ্যামিলিতে একটা বাবা আছে বাবা বিয়ে করে সে চলে গেছে গো মা মা সে বিয়ে করে চলে গেছে গো দাদির কাছে আমি শুইছি আচ্ছা আচ্ছা তা আপনি কি করেন আমি এই যে মানসিক বলে কাজ করি লেখাপড়া করেন নাই না গরিব মানুষ পড়ালেখা করব কইতে গা খাইতেই তো পারি না তা এই যে ভিডিওতে আসছেন কি বলার জন্য অনেক কষ্ট করার জন্য এসে কি কিসের কষ্ট এখন অনেক কষ্ট বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে মা সে চলে গেছে দাদির কাছে থাকি আচ্ছা তা আপনি এখন কি চিন্তা করতেছেন বিয়ে শাদি করবেন নাকি এসবের জন্য মানুষে ভালোবাসার নামে মিথ্যা ছলনা দেয় টাইম পাস করে ভালোবাসার নামে ছলনা করে কথা দিয়ে কথা রাখে না আমি চাই হাজারের মতন একটা বুড়ো মানুষ হলে আমি বেশি চলে চলে কিন্তু জোয়ান মানুষটা ভালো না আপনার বয়স কত বয়স হবে যে 18 তা আপনি 18 বছরের ইয়াং মানুষ বুড়ো মানুষ বিয়ে করলে তো কদিন পর বিধবা হয়ে যাবে না না বুড়ো মানুষই ভালো চলবে কিন্তু বুড়ো মানুষটা ভালোবাসা বুঝা মানুষের সামনে আমি কখনো প্রতিবেদন আসি নাই বাবা ছিল মারা বাবা ছিল বিয়ে চলে গেছে মা ছিল এখানে চলে গেছে দাদির কাছে মানুষের কোনো মতন খাইতে পারি কোনো মতন না নাকার মতন অনেক কষ্ট জীবন আমি চাই না আমার এত সুন্দর ফ্যামিলি তোলে আমি প্রতিবেদন আসবো কি করবো বিবেকের কাছে পারিনি প্রতিবেদন হইতে তত সুন্দর মানুষ ভালো করে মন্দ করে মানছে পরিবারে যারা আছে তারা কি ভাবতেছে আপনাকে পরিবারে আছে ভালো ফ্যামিলিতে বিয়ে দেব বুড়ো হোক দূর হোক তাতে কোনো সমস্যা নেই 100 বছরের হলে তা কোনো সমস্যা পরিবারটা যদি ভালো হয় বয়স্ক লোক বিয়ে করতে আপনি অবশ্যই বয়স্ক লোক তো আচ্ছা আচ্ছা নমস্কারম পড়েন অবশ্যই পড়ে নমস্কারের জন্য পড়ালেখা করতে পারি নমস্কারম পড়েন তো পড়ি নমস্কারম এখন যে পর্দা করে আসেন বিয়ে করা করলে বলতে মানে চেহারা দেখতে চাই চেহারা দেখলে সমস্যা যারা মানুষ মানুষ বানাবো তারাই চেহারা দেখবা যারা মনে না মানুষ না বানাবো তাদের অনুরোধ ভাইয়াদের কাছে কেউ ভালো কথা বলবে না বউবাসীরা সবারই মা বোন আছে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো আমার সঙ্গে একটা মোবাইল নাম্বার আছে নাম্বারটা দেখে বলতে পারেন না হ্যাঁ পারি না অশিক্ষিত মানুষ না কি মোবাইল নাম্বার পারি আচ্ছা তা নাম্বারটা আমার কাছে দেন আমি বলে দিচ্ছি হ্যালো ভিউয়ার শুনতে পেলেন এক অসহায় গরিব ঘরের একটি মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় সত্যিকারের একটা বিয়ে করতে চাই সে পরিবার যদি ভালো হয় বয়স্ক লোককেও বিয়ে করতে চাবে কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01617044477 নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ অবশ্যই খোলা থাকে নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নমস্কারম করবেন এই হইতো দর্জনের লোক কথা সই বলছে আমার 10 টাকা আর চলে গেছে মানুষই আশা দেখে কিন্তু আশা থাকে না সে চলে যায় দুই দিন তিন দিন আশা দেখে বিয়ে শাদি করে সংসারই হয়ে যাবে আমি একটা গৃহস্থর মেয়ে আমি চাই একটা ভালো ফ্যামিলি তৈরি করে বিয়ে হবে সেজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে আল্লাহর কাম করে দাও এইটাই আল্লাহর সম্ভব আর কিছু চাই ওকে আপু ভালো থাকবেন সবসময় সত্য কথা বলবেন সত্যতে জীবন সাজাবেন